তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আগামীকাল যেখানটায় কিন্তু মোহন বাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি কিন্তু মাঠে নেমেছিল আইএসএল এর প্রথম ম্যাচ খেলার জন্য। তো বন্ধুরা, যেমনটা সেই ম্যাচে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু মোহন বাগানের কাছ থেকে জেতা ম্যাচটি কিন্তু ছিনিয়ে নিয়েছে। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে এই ম্যাচের সম্পূর্ণ ভার, সম্পূর্ণ হারার দায়িত্ব কিন্তু নিয়ে নিল মোহন বাগান সুপার জায়ান্টের কোচ। হ্যাঁ বন্ধুরা, মোহন বাগান সুপার জায়ান্টের কোচ মলিনা কিন্তু নিয়ে নিল সম্পূর্ণ ভার নিজের ওপরে। এবং তারপরে মোহন বাগানের কিছু কিছু প্লেয়ার কিন্তু দুর্দান্ত মন্তব্য করলো। হ্যাঁ বন্ধুরা, যার মধ্যে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দাবি করেছে যে আরো সজাগ থাকা উচিত ছিল। এই ম্যাচটি কিন্তু মোহন বাগানের প্রথম ম্যাচ ছিল আর এরকম কিন্তু আশা করা যায়নি মোহন বাগানের কাছ থেকে। তারপরেও যে জিনিসটা বেড়ে আসছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এরকমটাই কিন্তু বেড়ে চলে আসছে। তো দেখা যাক মোহন বাগান পরবর্তীতে কেমন পারফরমেন্স দেখায়, আর সেই পারফরমেন্সটা কি ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে কি খারাপ হবে সেটার দিকে কিন্তু আমরা নজর রাখার চেষ্টা করব। তো এইটুকু নিয়ে ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবে না। তো দেখা যাক নেক্সট ভিডিওতে।